সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 31 মে, রোজ সোমবার, আমরা খবর খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি ফাহিম ডেয়ারি ফার্ম। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। এই খামারটি পরিচালনা করে থাকে সেন্টু ভাই। তো আমরা আজকে কথা বলবো সেন্টু ভাইয়ের সাথে। তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের কাছে যে গাভিগুলো রয়েছে, কী ধরনের গাভি রয়েছে, এগুলোর দাম কেমন, কোনটার সাথে কী বাচ্চা রয়েছে, আর সেই বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করব। আর এই ফাহিম ডেয়ারি ফার্ম থেকে মূলত গাভিগুরুগুলোই বিক্রি করা হয়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফাহিম ডেয়ারি ফার্মের যে ঘাসের চাষগুলো করা হয় গাভির জন্য, সেই ঘাসগুলো দেখতে পাচ্ছেন ওনারা গাভিকে প্রচুর পরিমাণে ঘাস খাওয়িয়ে থাকে। তো সেই ঘাসগুলো আপনাদেরকে দেখালাম। তো আমরা কথা বলবো সেন্টু ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের যে গাভিগুলো রয়েছে, কী ধরনের গাভিগুলো রয়েছে, আর সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা সেন্টু ভাইয়ের সাথে কথা বলি। প্রথমে একটা গাভি দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই। হলস্টাইন ফ্রিজিয়াম, জি জি। দাঁতে কয়টা গাভিটা? এটা চার দাঁত ভাই, সেকেন্ড বাচ্চা, সাথে বকন বাচ্চা। চার দাঁত, সেকেন্ড বাচ্চা। বকন বাচ্চা, বকন বাচ্চা। বাচ্চারা খুব সুন্দর বাচ্চা, দেখছেন মাল লাগানে যাত আছে। দাঁতে কয়টা গাভিটার? এটা চার দাঁত বার দিতে বাচ্চা আছে, আগে চার দাঁত দিতে বাচ্চা দিয়েছে, সেকেন্ড বাচ্চা। দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ পাচ্ছে 2 টানে 16 লিটার ভাই, 2 টানে 16 লিটার দুধ পাচ্ছেন। দামটা কেমন চাচ্ছেন এটার? এটা দাম চাচ্ছি 1,95,000 টাকা। 1,95,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবে, কিছু একটা কম বেশি করে নিতে পারবে যে দর্শক কিনলে, কিছু একটা কম বেশি করে নিতে পারবে। জি দর্শক, কিছু একটা কম বেশি করে আপনারা নিতে পারবেন। 2-3 দিন দুধ দন করেন? 2 দিনে একসাথে হয়ে দোয়া লিতে পারে। দুধের গাবি দুধ দেখেই লিবি, তাহলে কি দেখে লিবি দর্শক? দুধের উলানটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এখনো পানি উলানে এখনো পানি আছে, পানি মানে বাচ্চারা দেখতেছেন না, একদম হালকা বাচ্চা, বয়স হয়েছে 9 দিনের বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা। দাম চাচ্ছেন 1,95,000 টাকা। পাশেরটা? এটা হলস্টাইন ফ্রিজিয়াম। এটা দাঁতে কয়টা? এটা আর চার দাঁত, সেকেন্ড বাচ্চা। এটা চার দাঁত, সেকেন্ড বাচ্চা। এটা দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ পাচ্ছে 2 টানে 18 লিটার। এটা খুব বড় গাভি তো ভাই, অনেক বড় গাভি এটা, দেখেন আগে দর্শক, খুব। এটার সাথে কি বাচ্চা? এটা সাথে ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। জি জি। দাঁতে কয়টা গাভিটা? দুটো, চার দাঁত, চার দাঁত, সেকেন্ড বাচ্চা, চার দাঁত, সেকেন্ড বাচ্চা। দুধ কেমন হচ্ছে বলতেছেন? দুধ 2 টানে 18 লিটার গ্যারান্টি থাকবে, মানে 18 লিটার 12 আর বিকালে 6। 2 টানে দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছি এক দাম যদি এটা লেয়া 1,80,000 টাকা, একদম ফিক্স দাম, কোনো কথা বলা যাবে না। এক দাম 1,80,000। জি জি দর্শক, এক দাম 1,80,000 টাকা বলে দিচ্ছে আমাদেরকে। তো পাশে আরো কিছু গাভি আছে, তো দর্শক চলুন দেখাই আপনাদেরকে। পাশে আরেকটা গাভি দেখতে পাচ্ছি ভাই, এটা ফ্রিজিয়াম ভাই, হলস্টাইন ফ্রিজিয়াম। এটা হলস্টাইন ফ্রিজিয়াম, জি জি। এটা দাঁতে কয়টা? এটা চার দাঁত, এটা সেকেন্ড বাচ্চা। এটা চার দাঁত, সেকেন্ড বাচ্চা, ষাঁড় বাচ্চা সাথে, ষাঁড় বাচ্চা। জি জি। বাচ্চাটা গড়ে দাও, গড়েটা অনেক বড় গাভি, দেখেন বাচ্চাটা কি সুন্দর দর্শক, বাচ্চাটা বাচ্চা দেখি না। এটা দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ আসে গেছে ভাই, 16-17 রানিং চলে আছে, এটা ফুল দুধ চলে আছে, এটা এটা ফুল দুধ চলে আসছে। জি, এটা ফুল দুধ চলে আসছে। দামটা কেমন চাচ্ছেন এটার? এটা দাম চাচ্ছি, এটা ভাবে সত্যি কথা কি, এটা দর্শক কিনা দামটা বলে দেবে, গোটা কিনে 1,60,000, যে লোকগুলো 5,000 টাকা লাভ দেওয়া লাগবে। তার মানে 1,65,000 হলে দিয়ে দিই? জি জি, মানে 1,60,000 কিনা দাম আর 5,000 টাকা লাভ দিতে হবে আমার। 1,65,000 টাকা এটা বিক্রি করা যাবে, কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। ভালো করে দেখেন গাভিটা, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গাভিটা, আপনারা আলোচনা করে গাভি 2-5 টেনে দেখেন আগে। 1,65,000 নিতে পারবে, 5,000 টাকা লাভ, 1,65,000 টাকা লাভ চাচ্ছেন। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা আমার হলস্টাইন ফ্রিজিয়াম, এটা অনেক বড় গাভি, খুব আপনি দেখেন গাভি উলানটা দেখেন দর্শকের। হ্যাঁ, দাঁতে কয়টা গাভিটার? এটা চার দাঁত, মানে 2 দাঁত ছিল আর 2টা ভাঙেছে, এটারও সেকেন্ড বাচ্চা। এই উলানটা ভালো করে আপনি দেখেন আগে দর্শক, উলানটা দেখতে পাচ্ছেন? জি জি। সাথে ষাঁড় বাচ্চা? না, সাথে বকনা বাচ্চা, বকনা বাচ্চা। জি জি, বকনা বাচ্চা। কয় নাম্বার বাচ্চা দিল? এটা দ্বিতীয় বাচ্চা, আগে একটা হয়েছে আর এক বাচ্চা। দুধ পাচ্ছেন? এটা দুধ পাচ্ছে 2 টানে 20, 21 আমরা করে আসছে। দুধ লান্ডা আপনি ভালো করে দেখেন, 2-3 দিন দুধ দহন করেই তো নিতে পারবেন, একসাথে দোয়া লিখতে পারবেন, কোনো সমস্যা। দামটা কেমন চাচ্ছেন? এটা 1,70,000 কেনা, এটা মানে 7,000 টাকা লাভ হলে বেশি বিক্রি করে দেবো আমি। 1,70,000 কেনা? জি জি, যে 10 হলে 7,000 টাকা লাভ লাগবে, এটি 7,000 টাকা লাভ হলে দিয়ে দিবেন। জি জি, দেখেন পাশে আরেকটা গাভি দেখতে পাচ্ছি, এটা জার্সি ভাই, জার্সি। জি জি, এটা জার্সি, হালকা ফ্রিজিয়ান মিক্সড রয়েছে নাকি? নাকি পুরোটাই জার্সি? জার্সি আর ফ্রিজিয়াম হালকা, মানে জার্সিটা বেশি, জার্সি বেশি। জি জি। দাঁতে কয়টা এটা? এটা 2 দাঁত বয়স, 2 দাঁত। জি জি। কি বাচ্চা আছে এটার সাথে? এটা সাথে আছে আপনার বকন বাচ্চা, জার্সি বকন বাচ্চা, জার্সি বকন বাচ্চা। জি জি, মাল লাগা। দুধ পাচ্ছেন কেমন এটাই? এটা দুধ পাচ্ছি 15-16 কেজি চলে আছে দুধ সারা দিনে, 15 পর্যন্ত দুধ পাচ্ছেন? জি জি। কতদিন হয় বাচ্চা দিছে? বাচ্চা দিতে 7 দিন হচ্ছে, 7 দিন হচ্ছে। হ্যাঁ, তার মানে দুধ আরো নামার কথা, আরো নাববি তো, এখনো ফুল দুধ আসেনি, মানে ফুল দুধ আসলে পারে। দামটা চাচ্ছিলেন কত? 18-19 চলে আসবে, এটা দাম চাচ্ছে 1,65,000। 1,65,000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, কিছু একটা কম বেশি করা যাবে। দর্শক গাভিটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গাভি, অনেক ভালো গাভি, বাচ্চাটা দেখেন দর্শক, আপনি দর্শক ভালো গাভি, জার্সি বকন বাচ্চা।
সুন্দর একটি গাবি দেখতে ভালো দিনে স্যার রাখেনি ভাই আমরা দর্শকের জিনিস মানে এক ব্যবসাদার একদিন কর না দুধ পাচ্ছেন কেমন লিটার বাচ্চা দিল এটা দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা দামটা কেমন চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছি 172000 টাকা 172000 টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে কম বেশি করা যাবে দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন 172000 টাকা চাচ্ছেন জি জি পাশে আরেকটা গাবি দেখতে পাচ্ছেন এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়াম এটা দাঁতে কয়টা এটারও চার দাঁত সেকেন্ড বাচ্চা কি বাচ্চা এটার সাথে সাথে সার বাচ্চা সাথে সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ দামটা কেমন চাচ্ছেন এটা আমার 130000 কিনা 5000 লাভ হবে বেজে দেব 135000 নেব 135000 টাকা 30000 কেনা দাম হ্যাঁ হ্যাঁ 5000 টাকা লাভ নেব যে দর্শক এলে 5000 টাকা লাভ নেব আচ্ছা আপনার তো যে কয়টা গাবি দেখালাম প্রত্যেকটা গাবি তো দুধ দহন করে দেখে অবশ্যই দুই দিন তিন দিন ভাই দোয়া দেখলে পারবে দর্শক আপনারা অবশ্যই দুই দিন তিন দিন দুধ দহন করে দেখে নিতে পারবেন যাচাই বাছাই করে নিতে পারবে ভাই সুযোগ আছে সেই সুযোগ আছে কারণ গাবিটা তো অবশ্যই যাচাই বাছাই করে নেওয়ার জিনিসই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা তো দর্শক থাকা খাওয়ার ব্যবস্থাটা তো আপনাদের বাসাতেই আছে জি আমার বাসাতেই থাকি হোটেলে না থাকলে আর বাসায় থাকি সকালবেলা দুধ মুদ দোয়া যদি কাজের কথা মিল থাকে লিবে না হলে দরকার নাই আচ্ছা এবারকার গাবিগুলো তো আপনাদের একটু বড় সাইজের হয়ে গেল ভাই কালেকশন সব সময় এক সমান থাকে না এক এক সময় এক এক কালেকশন থাকে মনে করেন আর দর্শক সাহেব ভাই একটা বড় গাবি দেন এবারকার কালেকশনটা অনেক বড় গাবি আমার কাছে আছে মনে করেন আচ্ছা আচ্ছা বড় গাবিগুলো দর্শক এই সপ্তাহে পাবে জি 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 অনেক বড় গাবি পাবে আচ্ছা আচ্ছা অনেকেই তো দুধ দহন করে নেয় না তো এই জিনিসটা ভুল নাকি তাদের যারা দুধ দহন করলে না তারা তো ভাই ঠকে মানে গাবি গরু আগে নিজের চোখ আসে দেখতে হবে দেখে আসে মনে করেন সকাল বিকাল দুইটার মধ্যে যে কোনো করে দুধ দোয়া করলে ইনশাআল্লাহ লোকের ঠকবে না মনে করেন সকালেও দেখতে হবে বিকালেও দেখতে হবে মানে মুখের কথা বিশ্বাস করলে যাবে না তখন মুখের কথা বিশ্বাস করলে গাবির জাতটাও চিনতে হবে জাত মানে তো মেন মনে করেন খামারের কথা আপনি কোনো খামারের কথা বিশ্বাস আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি নিজের নিজের যেটি ধরে ওইটা আপনি কিনবেন আপনি লোকের কথা গাবি কিনবেন না আপনি টাকা দিয়ে কিনবেন আপনি দুই তিন ভাই দোয়া সাথে দেখে নিতে পারবেন আপনি আচ্ছা ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন আমার ফোন নাম্বার 01414552287 আসার ঠিকানাটা আসার ঠিকানা যে যেখান থেকে আপনি দাসুরা ঈশ্বরতে পাবনা এখানে এখানে আসলে আপনার নাম্বারে ফোন দিলে আপনাকে পেয়ে যাবে এই তিন যা যে কোনো একটা নাবলে ফোন দিলে ওনাকে আমি রিসিভ করতে পারবো রিসিভ করে নিয়ে আসতে পারবো জি আর বাসায় নিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা তো সিন্টু ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন বা অনেকগুলো গাবি দেখালেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম